রাতের আঁধারে চলন্ত গাড়িতে দক্ষিণী মালয়ালম ছবির জনপ্রিয় অভিনেত্রী ভাবনাকে অপহরণ এবং শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। ভারতের কুচি শহরে এই ঘটনাটি ঘটে। এই ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ। এই অভিনেত্রী পুলিশকে জানান, শুক্রবার রাতে নিজের গাড়িতে কুচির আথানি এলাকা অতিক্রম করছিলেন তিনি। সেই সময় অজ্ঞাত পরিচয় একদল ব্যক্তি তার গাড়ি থামিয়ে জোর করে তাতে উঠে পড়ে। চলন্ত গাড়িতেই ভাবনার শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ করেন তিনি। পালারি ভাটরুমের কাছে এসে গাড়ি থেকে নেমে চম্পট দেয় তারা। ভাবনা জানিয়েছেন, দুষ্কৃতিকারীরা তার বেশ কিছু ছবি ও ভিডিও তোলে। চূড়ান্ত হেনস্থা হওয়ার পর এক পরিচালকের বাড়ি গিয়ে উঠেন তিনি। পরিচালককে সব কথা খুলে বলার পর পুলিশে খবর দেয়া হয়। এমন অপ্রত্যাশিত ঘটনার পর আতঙ্কের মধ্যে রয়েছেন অভিনেত্রী। এ ঘটনায় গ্রেফতার করা হয় ভাবনার গাড়ি চালককে। তবে এখনও দুর্বৃত্তদের ধরতে পারেননি পুলিশ। বিনোদন জগতের নিত্য নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ।